হ্যালো গাইজ আপনাদের সকলের প্রশান্তি বর্ষিত হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা ফেসের এমন একটা রুটিন নিয়ে কথা বলবো যে আপনি সারা বছর অ্যাপ্লাই করতে পারবেন সামার উইন্টার বা রেনি সিজন বছরের যে কোনো সময় আপনি এই রুটিনটা ব্যবহার করতে পারবেন আর আপনার স্কিন যে ধরনেরই হোক না কেন এটা ব্যবহারে আপনার ফেস হয়ে উঠবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর সো লেটস গো At first, ফার্স্ট should wash ইউর ফেস twice a ডে রাতে ঘুমাতে যাবার আগে আপনি আপনার ফেস ফেস ওয়াশ দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন এতে সারা দিনে যত ধুলোবালি এবং ময়লা আপনার ঘাম এবং তেলের সাথে লেগেছিল তা পরিষ্কার হয়ে যাবে এতে যে ফেস ওয়াশটি আপনার স্যুট করে আপনি সেই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন ফেস ওয়াশ লাগিয়ে ভালোভাবে আপনার ফেসটিকে রাব করুন নাকের দুপাশে ভালোভাবে আঙ্গুল দিয়ে ঘষে আপনার হোয়াইট হেডগুলো তুলে ফেলুন যদি আপনার দাড়ি থেকে থাকে তাহলে দাড়ির উপরও ফেসওয়াশ লাগিয়ে পরিষ্কার করুন এবার নর্মাল পানি দিয়ে আপনার পুরো মুখটি ভালোভাবে ধুয়ে ফেলুন এখন টাওয়েল বা পাতলা কাপড় দিয়ে আপনার পুরো মুখটি মুছে ফেলুন এখন এক টুকরো বরফ একটা পাতলা কাপড়ে প্যাঁচিয়ে আপনার পুরো মুখে রাপ করুন এক্ষেত্রে বরফের টুকরোটি সরাসরি মুখে অ্যাপ্লাই করবেন না অবশ্যই একটা পাতলা সুতি কাপড়ে প্যাঁচিয়ে অ্যাপ্লাই করবেন বরফের অ্যাপ্লাইয়ের এই পার্টটা কিন্তু অপশনাল আপনি করতেও পারেন আবার নাও করতে পারেন তবে আইস ব্যবহার করলে আপনার লোমকোপগুলো বন্ধ হয়ে যাবে এতে অতিরিক্ত ঘাম এবং তেল বের হয় না এবার ফেসটা ভালো মতো মুছে আপনার পুরো মুখে নারকেল তেল লাগিয়ে ফেলুন যেটা আপনার কাছে ভালো মনে হয় সেই রকম যে কোনো কোম্পানির নারকেল তেল আপনি ব্যবহার করতে পারেন এখন ঘুম থেকে উঠে ঠিক একই পদ্ধতিতে আপনার পুরো মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন মুখ মুছে আবার একটা বরফের টুকরা একটা সুতি কাপড়ে পেঁচিয়ে এভাবে রাব করুন এবার তাওয়েল বা পাতলা কাপড় দিয়ে মুখ মুছে ফেলুন এবার পুরো মুখে প্রথমে টোনার লাগিয়ে ফেলুন আপনি যে কোনো টোনার ব্যবহার করতে পারেন এমনকি আপনি গোলাপ জলকেও টোনার হিসাবে ব্যবহার করতে পারেন এরপর আপনি যে কোনো ময়শ্চারাইজার আপনার ফেসে লাগিয়ে ফেলুন যাদের ওয়েলি স্কিন তারা মশ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আর যাদের ড্রাই নর্মাল কিংবা কম্বাইন স্কিন তারা অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করবেন এরপর যদি আপনি বাইরে বের হন তাহলে মশ্চারাইজার বা অ্যালোভেরা জেলের উপরে সানস্ক্রিন ব্যবহার করুন সেই সাথে লিপ বাম ব্যবহার করতে কিন্তু ভুলবেন না তো গায়েস এই রুটিনটি যদি আপনারা সারা বছর ব্যবহার করেন তাহলে আপনাদের ফেস স্কিন অনেক বেশি হেলদি হবে অনেক বেশি উজ্জ্বল হবে তো আমাদের স্কিন কেয়ার রুটিনের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন